চার চারটা খুন করতে পারে। আসলে মানুষের চেহারা দেখে যদি বোঝা যেত কে আসল খুনি, তাহলে দেশে এত খুন খারাপ হতো না। দেখি কত বড় খুন। ও হ্যাঁ, আপনি এক্ষুনি পুলিশ ফোর্স পাঠিয়ে দেন আর ঘটনার সত্যতা নিশ্চিত করুন এবং লাশের পোস্টমর্টেম রিপোর্টটাও নিয়ে আসবেন। জি স্যার। আপনি আপনার মাকে খুন করেছেন। আপনি বলতে চাচ্ছেন এটা আপনার চতুর্থ খুন? আপনি কি অন্য কাউকে সেভ করার জন্য খুনের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন? না অফিসার, আমি অতটা মহৎ নই। আর একজন প্রস্টিটিউটের ছেলে কতটা মহৎ? প্রস্টিটিউট? আমরা তো জানি আপনার মা একজন নাম করা গায়িকা ছিলেন। ওটা ওটা তার সামাজিক পরিচয় মাত্র। আপনার মাকে আপনি খুন করেছেন, খুনটা কেন করেছেন? আমার মা অন্য একজন পুরুষকে ভালোবাসত। এ নিয়ে বাসায় প্রতি রাতে ঝগড়া হতো। মা বাবাকে, বাবা মাকে প্রতি রাতে মারত। সেই রাতে মা আমার সঙ্গে খাওয়া, আর সেই রাতে সারা রাত আমি বারান্দায় সিগারেট খেতাম। অবশ্য মা আমাকে কিচ্ছু বলতো না। আমার কেবলই মনে হতো ওই লোকটাকে খুন করতে পারলে আমাদের সংসারে শান্তি আসতো। গত শীতের এক রাতে একটা রেস্টুরেন্টের পেছনে তাকে আমি খুন করি। অবশ্য তাকে বাগিয়ে আনতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছিল। একটা হাতুড়ি দিয়ে সেদিন রেস্টুরেন্টের পেছনে তার মাথাটা আমি থেতলে দিয়েছিলাম। তারপর রেস্টুরেন্টের ওয়েটারদের সাথে মিশে গিয়েছি। কেন মানেন? আপনার মায়ের সাথে তার পরকীয়া ছিল বলে? একজন নাম করা আমলার সাথে আপনার মায়ের নামে স্ক্যান্ডাল ছিল। হ্যাঁ, এ নিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুদের কাছে অনেক অপমানিত হতে হয়েছিল, আর পত্রিকায়ও খুব লেখালেখি হতো। তা তো হবেই, আপনার মায়ের কারণে ভদ্রলোক দৃষ্টি সুইসাইড করেছে। মোটেই না, শি ওয়াজ পয়জন। টাকা দিয়ে পুলিশের রিপোর্টগুলি বদল করা হয়েছিল। আপনি জানেন কি করে? একটা সিগারেট দেওয়া যায়। কারণ খুনের প্ল্যানটা আমার মায়ের ঘরে বসে করা। আমার মা আমাকে একটি ছোট ভয়েস রেকর্ডার কিনে দিয়েছে, সেটা আমি আমার মায়ের ঘরের খাটের নিচে রেখে দিলাম। মা কার সাথে কি বলে কি করে এসব নিয়ে আমার বিস্তর কৌতূহল ছিল। আপনি তো তখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আপনার কি মনে হয়নি আপনি আপনার মায়ের প্রাইভেসি লঙ্ঘন করেছেন? মোটেই না। তবে মা যা করেছে সে অন্যায়ের কাছে অন্যায় কিছুই। আপনি তো জানতেন যে মিসেস আনোয়ার খুন হতে যাচ্ছে, আপনি পুলিশকে জানাননি কেন? আমি চেয়েছিলাম খুনটা হোক। কেন? কারণ মিসেস আনোয়ারের সাথে আমার বাবার অ্যাফেয়ার ছিল। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। একদিন তার বেলকুনি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। মানে? সবাই ভাবলো আত্মহত্যা। Thank you.
যখন টের পেল বাবা তার আর মিস্টার আনোয়ার সাহেবের অ্যাফেয়ার সম্পর্কে জেনে গেছে, তখন মা প্ল্যান করে বাবার গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে। আমাদের ড্রাইভারও চক্রান্তে সামিল ছিল, সে সব স্বীকার করেছে আমার কাছে। আপনাদের গাড়ির ড্রাইভার এখন গত রাতে তাকে আমি আমার গিটারের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করি, তারপর বাড়ির পেছনটায় পুঁতে রাখি। তাকে অবশ্য এখন কেউ খুঁজতে শুরু করেনি। পুরো বিষয়টা আপনি পুলিশকে না জানিয়ে নিজে কেন এত কিছু করতে গেলেন? কারণ এদেশের পুলিশ আমার মায়ের কিছু করতে পারবে না, তার হাত অনেক লম্বা। তাই বলে নিজের মাকে চেয়ারে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলবে? আপনি তো একটা সাইকো। আমার মা যেদিন টের পেল যে তার সব কুকৃতি আমি জেনে গেছি, সেদিন সেও আমাকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করেছিল, সে সাইকো না? তার মানে চারটা খুনের দায় আপনি স্বীকার করছেন? একটা খুনের যে শাস্তি, চারটা খুনেরও তো তাই। আপনার নার্ভ তো খুবই স্ট্রং। ছোটবেলায় আমি অনেক হরর মুভি দেখতাম, অনেক ভায়োলেন্ট গেমস খেলেছি, সেখানে অনেক খুন করেছি। খুন করা আমার হবি। হবি? হ্যাঁ হবি, কারণ মুভিতে খুন করতে দেখে আমার মনে হয়েছে কাজটা তেমন কঠিন না। কিন্তু আপনি এতগুলো খুন করে পালিয়ে না গিয়ে পুলিশের কাছে এলেন কেন? অফিসার, আমার জীবনের উপর ঘেন্না ধরে গেছে। আমার বন্ধু নেই, প্রেমিকা নেই, এ দুনিয়াতে শুধুমাত্র আমার মা ছিল, অথচ সেই মা করতে চান আমার জন্য? আপনি চাইলে আপনার জন্য উকিলের ব্যবস্থা দরকার নেই। মিসেস জোহান তো বেঁচে আছেন, উনি এসেছেন ছেলেকে ছাড়িয়ে নিতে। এই ছেলে তো মানুষের চিকিৎসা চলছে। কি? জি স্যার।